Hello everyone, I want to learn the ask me string compare, I mean CMP, niye kaj korbo. Previous video te string len, string copy niye kaj korechi. Asha kori apnara hoyto dekhechen. Ajke na dekhen bole dekhi niye. To ajke ami string CMP, mane compare bujhacche. Orthat ami ektu mukhe ektu mukh diye boli agi jinish ta ki. Tarpor ami code e jabo. আমার প্রিভিয়াস কোডটা বলে লাগছে না, আমি এটাকে স্কিপ করলাম। তো স্ট্রিং কম্পেয়ার হলো সিএমপি হলো যে একটা ফাংশন, বিল্ড ইন ফাংশন, সেটার মাধ্যমে দুইটা আপনি টেক্সট ব্যবহার করলেন ওই টেক্সটটা কম্পেয়ার করার জন্য, যে একটা টেক্সটে সাপোজ সেম কি না এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। যেমন একটা নাম আপনি ইউজ করলেন আর একটা নাম ব্যবহার করলেন, এই দুইটাকে সেম কি না সিমিলার হয়ে থাকে, তাহলে আপনি স্ট্রিং কম্পেয়ার মাধ্যমে জিনিসটা নোটিস করতে পারেন যে ইয়েস দিস লাইন লাইন ইজ সেম আর আদারওয়াইজ নট সেম। তো এটাই আসলে কম্পেয়ার করা হয় থাকে যে একই নাম কি না, দেখা যাচ্ছে সার্চিং ক্ষেত্রে আপনার নাম ডুপ্লিকেট আসছে কি না সেটা আমাদের চেক করতে পারবেন। তো আমি স্ট্রিং কম্পেয়ার যে ব্যবহারটা, বিল্ড ইন ফাংশন যে ব্যবহারটা, আমি এটা দেখাবো। এখানে দুইটা প্যারামিটার ব্যবহার হয়ে থাকে, দুইটা প্যারামিটার, যেহেতু আপনি কম্পেয়ার করলে তো অবভিয়াসলি আপনাকে একটার সাথে আরেকটা রিলেটেড নিয়েই তো কম্পেয়ার করতে হবে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি দুইটাই লাগবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহারটা, আশা করি প্রিভিয়াস যারা ভিডিওগুলো দেখেছেন আশা করি এটা অনেক বুঝে যাওয়ার কথা, যদি না কিছু সমস্যা নাই, আমি তো বোঝানোর জন্যই আসছি আপনাদের মাঝে। যেহেতু আমি স্ট্রিং এর কাছে অবভিয়াসলি আমার এটা লাগবে, নেম ওয়ান, আচ্ছা এটাকে নেম রাখলাম, ওকে নেম ওয়ান ইউজ করি, সাইজ নেম টু, আমি ওয়ান আর টুর সাথে কম্পেয়ার করবো, দেখবো কি ইকুয়াল কিনা। ওকে তো আমি ফার্স্টে স্ক্যান তো অবভিয়াসলি লাগবে, তো স্ক্যান এবার আমি গেটসিটা ইউজ করি। স্ট্রিং ক্ষেত্রে গেটস আপনি প্রেফার করবেন, আমি আশা করি এটা সেটা ভালো হবে, ব্যবহার করতে সময় কম লাগবে, পার্সেন্টেজ ঝামেলা থাকবে না, খুব ইজিলি জাস্ট নামটা ইউজ করে দিলে হবে। আমি জাস্ট একটা নাম ইউজ করলাম, তো আমি এটা পোস্টটা একটা ব্যবহার করি, পোস্ট না এটা ব্যবহার করি, ডিসপ্লের সাথে রাখি যাতে জিনিসটা ইজিলি বুঝতে পারেন আসলে কী হচ্ছে। আসলে এটা আমি সাথে রাখলাম, মানে এটা আপনাদের বোঝার স্বার্থের জন্য, তো এটাকে নেম ওয়ান, কম্পেয়ারটা হলে জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। গেটস নেম সেকেন্ডটা নেম ব্যবহার করলাম, তিনটে মাধ্যমে ডিসপ্লে করে রেখে দিলাম, ওকে নেম স্ল্যাশ এন ব্যবহার করলাম, ওকে আমি জাস্ট দুইটা নাম নিয়ে ব্যবহার এবং ডিসপ্লে করলাম, বাট এখন কম্পেয়ার করিনি। কম্পেয়ার আমাদের করতে হলে যেহেতু আমি কম্পেয়ার করলে সে একটা সিগনাল দেবে যে যদি যদি ম্যাচ করে তাহলে সে জিরো হিসেবে কাউন্ট করবে, আর যদি যদি ম্যাচ না করে সে অন্য একটা কাউন্ট করবে, অথবা বড় ছোট একটা ব্যাপার হতে পারে, বড় ছোট একটা ব্যাপার হয়। তো আমি আপাতত যেহেতু ম্যাচ করার সেটা দেখাচ্ছি, তো সেটা নিয়ে বলছি ইন্টিজার সব ম্যাচ করবে, তো আমি আপাতত চেক সিএচ নামে একটা ভ্যারিয়েবল মানে চেক করলাম, যেটাকে কম্পেয়ার করলাম যে এটা কি দুইটাকে ইকুয়াল কি না এটা জাস্ট আমি চেক করি। তো চেক এখানে জিনিসটা আসবে, যে কোনো একটা সরি স্ট্রিং নাম না স্ট্রিং সি এমপি মানে কম্পেয়ার বোঝাচ্ছে, কম্পেয়ার কম্পেয়ার হবে কার সাথে, যে নেম ওয়ান অবভিয়াসলি কমন না, নেম আই থিঙ্ক কমন, ট্রাই এটা রাখবে, এখন চেক করবে ইফ যদি
equal 0 अच्छा तो match करे तबे 0 और pinch same not same it just the matches set করলাম যেটা যদি মিলে যায় অর্থাৎ 0 0 মানে অর্থাৎ দুই পাশে যদি মিলে যায় তাহলে সেই 0 টা আমি ব্যবহার করলাম তো এই দুইটা যদি ইকুয়াল হয় অর্থাৎ 0 হয়ে থাকে দুইটা যদি সোর্স নাম দুইটা সেম হয় থাকে তাহলে 0 হয়ে যাবে সিচুয়েশন 0 হবে এবং সেম হবে আর দেখা যাচ্ছে অন্য জিনিসের তুলনা হচ্ছে তো আমি ডিসপ্লে করে দেখাচ্ছি सेम किला चेक कर लेते हैं नेम परसेंटेज ओके तो देखते बच्चन स्ट्रिंग नेम वन नेम टू में कंपेयर हो गई जेटा जो दिल कंपेयर सेम होय था के तो दे कोई जीरो होय था सेम अदरवाइज नॉट सेम जस्ट टेस्टिंग को देखिए ओके सपोज अमन नाम टाइ यूज करी बार बार निचे जन नाम टाइ ओके आज के हम निचे नाम में बांग्लादेश के कंपेयर करें बांग्लादेश के लिए बांग्लादेश जस्ट नेम ऑन बांग्लादेश और इसलिए बांग्लादेश बांग्लादेश इक्वल सेम तो আশা করি বুঝতে পারছেন কম্পেয়ারটা কিভাবে হচ্ছে তো দুইটা নাম সেম হয়ে থাকে যদি ইকুয়াল হয় তাহলে সেম আর আদারওয়াইজ তো অবভিয়াসলি একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন অর্থাৎ কম্পেয়ার করে সে একটা জাস্ট ভেরিয়েবল সে ইয়ে করে রাখে আর ওইটার উপর ডিপেন্ড করে সেম কি না তো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি স্ট্রিং কম্পেয়ার বুঝতে পেরেছেন তো সামনে ভিডিও আমাদের স্ট্রিং ক্যাট নিয়ে আসবো আশা করি ভিডিওটা উপভোগ করবেন